আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ইফতারি স্পেশাল পর্বে আজ আবারও মচমচে এবং ভীষণ মজাদার একটি ইফতার বা নাস্তা তৈরি করে দেখাচ্ছি। এগুলোর নাম হচ্ছে চিকেন পটেটো ক্রিসপি রোল। এই ক্রিসপি রোলগুলোর বাইরের লেয়ারটা অনেক মচমচে আর ভিতরে মজাদার চিকেন এবং আলুর পুর থাকে। খেতে যেমন মজাদার, তৈরি করাও সহজ। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে ক্রিসপি রোলের বাইরের লেয়ারটা তৈরি করার জন্য একটা শীট তৈরি করতে হবে। এজন্য এখানে এক কাপ ময়দা নিয়ে নিলাম, লবণ দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ, আর এখানে নিয়েছি আজওয়াইন, অনেকে জৈন নামেও চিনে থাকেন। এখানে নিয়েছি আধা চা চামচ, এবার হাতের মধ্যে নিয়ে একটু ডলে দিলাম। এতে করে স্মেলটা খুব ভালো মতো পাওয়া যাবে। দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি। এবার সব কিছুকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারবেন। আর এখানে আজওয়াইনটা আমি দিয়েছি, আপনাদের হাতের কাছে আজওয়াইন না থাকলে আজওয়াইনটাকে বাদও দিতে পারবেন। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখবেন যে হাত দিয়ে মুঠো করলে একটা শক্ত দলা হয়, আবার আলতো করে প্রেস করলে ভেঙে যায়, তখন বুঝতে হবে যে ময়নটা ঠিক মতো হয়েছে। এবার স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই ডোটাকে অনেক বেশি নরম করব না, একটু শক্ত করেই করব। আমরা সিঙ্গারা সমুচার জন্য যেরকম একটু শক্ত করে করি, ঠিক সেরকম অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে মথে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন ডোটা একেবারে মসৃণ হয়ে গেছে। এবার একটা প্লাস্টিক র্যাপ দিয়ে র্যাপ করে পাশে রেখে দিব বাকি কাজগুলো করা পর্যন্ত। ক্রিসপি রোলের ভিতরের পুরের জন্য এখানে নিয়েছি সিদ্ধ আলু। আমি এখানে 5টি সিদ্ধ আলু নিয়েছি। আর আলুগুলোকে এরকম একটু শক্ত করে সিদ্ধ করে নিতে হবে। শক্ত করে সিদ্ধ মানে যে আলুগুলো কম সিদ্ধ আছে এমন না, আলুগুলো সিদ্ধ হবে কিন্তু ভেজা ভেজা হবে না বা ফেটে যাবে না। আলুগুলো পুরোপুরি সিদ্ধ হবে, কিন্তু সিদ্ধ করার পরে যাতে এখানে অনেক বেশি পানি না থাকে। যদি পানি পানি থাকে তখন দেখবেন যে আলুগুলো পানসে টাইপের হয়ে যায়। আর যে কোনো পুরের ক্ষেত্রে আলুগুলো এরকম করে সিদ্ধ করে নিলে পুরটা বেশি ভালো হয়। এবার একটা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। এতে করে আলুর মধ্যে বড় কোনো দলা থাকবে না। গ্রেট করে নিয়েছি, এবার একটা পাশে রেখে দিলাম। এখানে আরও নিয়েছি চিকেনের একটা রানের অংশ। এটাকে আমি শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করেছি, অন্য কিছুই দেইনি। এবার হাত দিয়ে মাংসগুলোকে ছাড়িয়ে নিলাম। যেহেতু একটু বড় বড় আছে তাই আমি কেচি দিয়ে কেটে ছোট করে নিচ্ছি। আমি এখানে চিকেনের পরিমাণটা কম দিয়েছি আর আলুর পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা চাইলে চিকেনের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারবেন। এবার একটা পাশে রেখে দিলাম, চলে আসলাম চুলায়। একটি প্যানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে 2 থেকে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজগুলোকে হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। যখন হালকা নরম হয়ে আসবে এই পর্যায়ে 1 চা চামচ আদা রসুনের বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে 1 চা চামচ করে লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। চুলার আঁচটা মিডিয়ামে আছে। মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম গরম মশলা 1 চা চামচের একটু বেশি। আবারও একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কালারটা সুন্দর করার জন্য 1 চা চামচের 1/4 ভাগ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, আমি এখানে 1 চা চামচের মতো দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে চিকেনগুলোকে আমি ঝুরি করে রেখেছিলাম এগুলোকে দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো এই মশলার সঙ্গে ভালো মতো ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু আর এখানে পানি ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচের কুচি। এবার কাঁচামরিচগুলোকে দেওয়ার পরে আরও 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলো।
আলুগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়েও কিন্তু চুলার গ্যাসটা মিডিয়ামেই আছে। এভাবে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে, তাহলে সবগুলো আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চাট মশলা 1 চা চামচ আর 1 ফালি লেবুর রস। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আলুর মিশ্রণটা সব এক জায়গায় হয়ে যাচ্ছে। আমার এর পুরটা কিন্তু এখন প্রায় হয়ে গেছে। একেবারে শেষে দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা দিলাম, আপনারা ফ্রেশটাও দিতে পারবেন। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে পুরটাকে নামিয়ে নিচ্ছে। আর নামিয়ে নিয়ে পুরটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরটাকে একটা পাশে রেখে দিচ্ছি পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 20 মিনিট পরে ডোটাকে নিয়েছি। ডোটা দেখুন আগের চেয়ে একটু সফট হয়েছে, তবে অনেক সফট না। এবার এই ডোটাকে 2 ভাগে ভাগ করে একটা লেচি নিয়ে নিচ্ছি আর বাকিটাকে ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। পাতলা করে একটা রুটি তৈরি করে নিব। আর বেলার সুবিধার জন্য একটু আটা বা ময়দা ছিটিয়ে নিতে হবে। এই রুটিটাকে কিন্তু পাতলা করেই করে নিতে হবে। আমি বেশ বড় আর পাতলা করে একটা রুটি করে নিয়েছি। এবার এটাকে কেটে চারকোনা করে নিচ্ছে। কেটে নিয়েছি, প্রথমে 3 ভাগ করে নিলাম আর মাঝ বরাবর আরও একটা ভাগ দিলাম। আর এখানে পুরগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কিছুটা পুর হাতের মধ্যে নিয়ে প্রথমে খুব ভালো করে চেপে নিতে হবে। এরপরে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে লম্বা একটা রোলের মতো করে নিচ্ছি। তবে এগুলো হাতের মধ্যে করার চেয়ে আপনারা যদি ওয়ার্কিং টেবিলের ওপর বা পিঁড়ির ওপর করেন তাহলে শেপগুলো বেশি ভালো হয়। আমি একইভাবে সবগুলো রোলকে করে নিয়ে একেবারে কিনারে কিনারে বসিয়ে দিচ্ছি। আমার একটা রুটি থেকে 6টা রোল তৈরি হবে। এবার রুটিগুলোর সামনের মাথাটাতে খুব ভালো মতো পানি লাগিয়ে নিলাম। এতে করে রোলগুলো আর খুলে যাবে না। একটু চেপে চেপে রোলগুলোকে করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যাতে রোলের পুরোটা খুব ভালো মতো কভার হয়, না হলে কিন্তু এগুলো ভাজার সময় খুলে যাবে। আর হাত দিয়ে একটু ঘুরিয়ে রোলগুলোকে বড় করে নিলাম। সবগুলো রোলকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা পাশে রেখে দিলাম। এখানে একটা ময়দার গোলা তৈরি করে নিব। এজন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা। পানি দিয়ে একটা ঘন গোলা তৈরি করে নিচ্ছি। এই গোলাটাকে কিন্তু পাতলা করা যাবে না, ঘন করেই করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার একটা পাশে রেখে দিলাম। এখানে রোলগুলো নিয়েছি, ময়দার গোলাটা নিয়েছি, আর কোট করার জন্য নিয়েছি চিকন যে সেমাই আছে এই সেমাইগুলো। সেমাইগুলোকে আমি ভেঙে ছোট করে নিয়েছি। এবার রোলের মাথায় খুব ভালো মতো ময়দার গোলা লাগিয়ে নিলাম। ঘুরিয়ে ঘুরিয়ে সেমাইয়ের মধ্যে খুব ভালো মতো কোট করে নিচ্ছি। এটা আসলে দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে শুধু ময়দায় এভাবে কোট করে নিয়েও ভেজে নিতে পারবেন। একটি হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি, আরও একটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ময়দার গোলার মধ্যে চুবিয়ে নিতে হবে, এরপরে সেমাইয়ের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো মতো কোট করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিকে ফাঁকা না থাকে। এবার উল্টা মাথাটাতেও ময়দার গোলা লাগিয়ে নিয়ে সেমাই দিয়ে খুব ভালো মতো কোট করে দিচ্ছি। আর কোট করার পরে হাত দিয়ে একটু চেপে বসিয়ে দিতে হবে যাতে সেমাইগুলো খুলে পড়ে না যায়। এটিও হয়ে গেছে, আমি সবগুলোকে একইভাবে তৈরি করে নিচ্ছি। সবগুলো রোলকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে যাচ্ছে এই রোলগুলোকে ভাজতে। ভাজার জন্য চুলায় আগেই তেল গরম করে নিয়েছি। তেলটা মিডিয়ামের চেয়ে কম গরম আর চুলার গ্যাসটা মিডিয়াম টু লো আছে। এই রোলগুলো কিন্তু অনেক বেশি গরম তেলের মধ্যে দেয়া যাবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চলে আসবে, তখন উপরের লেয়ারটা অতটা মচমচে হবে না। এগুলোকে মিডিয়াম টু লো হিটে সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনারা এগুলোকে যত সময় নিয়ে ভেজে নেবেন এর উপরের লেয়ারটা ততটা মচমচে হবে। উল্টে পাল্টে রোলগুলোকে পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর এই রোলগুলো আটকানোর সময় সামনের মাথাটা আলুর লেয়ারটা যদি পুরোপুরি ঢেকে না যায় তাহলে কিন্তু এরকম ফেটে যাবে।
আর যদি ফেটে যায় তখন সেই অংশটা তেলের দিকে দিয়ে দিবেন, তাহলে এগুলো আর বের হয়ে আসবে না। আমার এই রোলগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি, কিচেন টিস্যুর উপর রেখে দিব, এতে করে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নিবে। সবগুলো রোলকে তৈরি করে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। একটি রোল ভেঙে দেখাচ্ছি, দেখুন এর উপরের লেয়ারটা কতটা খাস্তা হয়েছে, আর ভিতরে মজাদার মাংস আর আলুর পুর। ইফতার বা নাস্তার জন্য আপনারা এই ক্রিসপি রোলগুলো তৈরি করে দেখতে পারেন, সবাই অনেক পছন্দ করবে। আশা করছি আজকের পর্বটি ভালো লেগেছে। পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।